সমর্থ ভিউয়ার্স, লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আগামী 14 জুন বৃহস্পতিবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে দি বিগেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপ। তবে 14 তারিখ থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ শুরু আগামী 16 জুন শনিবার থেকে। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে দল আইসল্যান্ড। এই বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা পাওয়া দেশটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই দলের অধিকাংশ খেলোয়াড় বেশ লম্বা লম্বা। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। শনিবারের প্রথম খেলায় ভয়ানক সমস্যায় আর্জেন্টিনা দল। বিশ্বকাপে খেলোয়াড়দের উচ্চতার দিক দিয়ে শীর্ষ 5 দলের একটি হল আইসল্যান্ড। আইসল্যান্ডের খেলোয়াড়দের গড় উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। কেবলমাত্র সার্বিয়া, সুইডেন, জার্মানি ও ডেনমার্কের খেলোয়াড়দের গড় উচ্চতা তাদের থেকে বেশি, যেখানে আর্জেন্টিনা আইসল্যান্ডের থেকে অনেক পিছিয়ে। আইসল্যান্ডের 7 ফিল্ডার ডিফেন্ডারের ভেতরে 6 জনের উচ্চতা 6 ফুট 1 ইঞ্চিরও বেশি। আইসল্যান্ডের বেশিরভাগ গোলেই আসে হেড থেকে। বাচক ছাই পর্বে 16টির মধ্যে 5টি এসেছে হেড থেকে। রক্ষণবাগের ফাজিও 6 ফুট 4 ইঞ্চি, মার্কোস রোহো 6 ফুট 1 ইঞ্চি এবং স্ট্রাইকার হিগুয়েনের উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। আর্জেন্টিনা দলের গড় উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। তাই বলা যায় এবারে বিশ্বকাপে আইসল্যান্ডের উচ্চতায় বেশি ভোগাবে আর্জেন্টিনার এই দলটিকে। তবে দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।